গাইস, এটা হচ্ছে একটা কেমিক্যাল ওয়াটার, আর এটা হচ্ছে লেমন জুস। ও নো, তো এখানে সেই ওয়াটারটা নিয়েছি, এবার নিয়েছি সেই লেবুর জুসটা। এটাকে দেখুন এখানে ঢালার সাথে সাথে কি হয়, দেখুন এখানে কিভাবে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এইবারে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলেই দেখবেন এর কালারটা পুরো ভ্যানিশ হয়ে যাচ্ছে। ফাইনালি দেখুন এখানে পুরো কালারটাই ভ্যানিশ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।